ক্ষীরগ্রামে অনুষ্ঠিত হলো 51 পীঠের যোগ্যতা দেবীর পুজো। 51 পীঠের একটা পীঠ, এটা সতী পীঠ। এখানে সতীর বৃদ্ধাঙ্গুলি এখানে পড়েছিল বলে এটা আজকে সতী পীঠ। 51 পীঠে একটা সতী পীঠ দুর্গাদা মূর্তি রূপে, দুর্গা মূর্তি রূপে এখানে পূজিত হয়। 31শে বৈশাখ মাকে ক্ষীরদিঘির জল থেকে 24 ঘন্টার জন্য সামনে যে উত্থান মন্দির রয়েছে, সেই উত্থান মন্দিরে মাকে অবস্থান করা হয় দর্শনার্থীদের দর্শন করার জন্য। 24 ঘন্টার পর মাকে আবার সেই জলে গিয়ে রেখে দেওয়া হয়। মা জল অবস্থান করে থাকেন এবং চৌঠ জ্যৈষ্ঠ অর্থাৎ 19শে মে আবার 6:30টার সময় ঠিক সেইভাবে মা পারে ওঠেন এবং দর্শনার্থীদের সেখানে দর্শন করার জন্য 12টা থেকে সন্ধ্যে 6:30 থেকে 1টা পর্যন্ত মাকে দর্শনার্থীদের জন্য দর্শন করার ব্যবস্থা করে দেওয়া হয়। শুধু এই এলাকার পুজো নয়, এটা বর্ধমান জেলার একটা বিশেষ স্থান এই ক্ষীরগ্রাম। আশেপাশে যে 7টি গ্রাম নিয়ে গ্রাম পঞ্চায়েত রয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে এই এলাকার মানুষ একসঙ্গে মাকে দর্শন করতে আসে। এখানে কোনো জাতিভেদ কিছু নেই, এখানে সর্বসমন্বয়ে লোক এখানে দর্শনার্থীরা আমাদের দর্শনের জন্য, দেবী দর্শনের জন্য এখানে আসে। এবং এখানে দেখবেন আপনারা 2টোর সময় এখানে মোষ বলিদান হয় এবং রাজা আগে স্টেট থেকে, রাজা বিজয়চাঁদের স্টেট থেকে সেই মোষের টাকা আসতো। এখন আর তাদের বংশ অবলুপ্ত হওয়ার জন্য তারা যৎকিঞ্চিত একটা মূল্য এখানে কিন্তু এখনো পর্যন্ত সেই পাঠিয়ে দেয়। বিজয়চাঁদের উদ্যোগে নবীনচন্দ্র ভাস্কর এই মূর্তিকে স্থাপন করেছিলেন, মূর্তি তৈরি করেছিলেন। আগে ভদ্রাকারী ছিল, আপনারা জানেন যে তার নরবলি প্রায় 200-250 বছর আগে এখানে মা কিন্তু নরবলি রক্ত মা খেতে, আজও কিন্তু সেই প্রথা প্রচলিত আছে। নরবলি দিতে হয় না, কিন্তু মা যখন ওঠে, যতবার ওঠে তখন সেই মা বুকে রক্ত ছিঁড়ে ডোমেরা আছে মায়ের পায়ে, ডোমে রক্ত ছিঁড়ে মায়ের মুখে কিন্তু প্রথম দেওয়া হয় মানুষের রক্ত, তারপরে ছাগের রক্ত, তারপরে ভেড়া মোষ ইত্যাদি এখানে বলিদান হয়। এবং সিস্টেমেটিক্যালি বলিদান হয়। 10টার পরে আপনি দেখতে পারবেন এখানে বলিদান পর্ব শুরু হয়, 1000 এখানে ছাগল এখানে বলিদান করে, আপনারা দেখবেন সেই জায়গা। এবং সমস্ত মানুষ এখানে এইখানে অংশগ্রহণ করে এবং দেখবেন সেই মোষ বলিদানের সময় যদি কারো মানত থাকে তাহলে সেখানেও কিন্তু মোষ বলিদানের ব্যাপারটা এখানেও থাকে। কমপক্ষে আমি বলি 5 থেকে 6টা এখানে মোষ বলিদান এখানে হয়। It's caught in the crossfire.